অলকি টিভির পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই খুব ভালো জানি যে বর্তমানে যেহেতু লকডাউন কালকে থেকে আবার শুরু হচ্ছে, দ্বিতীয়ত আবার ঈদ গেল, সো দ্যাট এই মতো অবস্থা কিন্তু আমাদের শিক্ষামূলক তেমন কোনো ভালো মেসেজ নাই। বাট শিক্ষামূলক মেসেজটা না থাকলেও ঘরে বসে বসে কী করবো, আপনাদেরকে আপডেট খেলাধুলার মেসেজ কিংবা আদার সাংসঙ্গিক মেসেজগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে যদি যেটা যে কোনো সময় এডুকেশন রিলেটেড কোনো মেসেজ পেলে সেটা কিন্তু অবশ্যই আপনারা জানতে পারবেন, এতে কোনো চিন্তার কারণ নাই। তো এখন যেটি নিয়ে আসলাম, তাহলে ফুটবল নিয়ে আমরা সবাই খুব মাতামাতি করি, প্রচুর পরিমাণে মাতামাতি। আমরা কয়েকদিন আগে কোপা আমেরিকা নিয়ে যেভাবে তুমুল টুমুল শুরু হইলো, এটা নিয়ে কিন্তু আমাদের এই সেই বিখ্যাত বামনবাড়িয়াতেও একটা পিটাপিটিও হইলো। হোয়াট এভার, সেই ফুটবল নিয়ে আবারও আমরা কথা বলতে হয়তোবা শুরু করতেছি, সথা বলবো আর কি। তো সেই কীভাবে বলবো, তা হলো যে অলিম্পিক ফুটবল আজকে থেকে শুরু হচ্ছে এবং প্রথম দিনেই কিন্তু ব্রাজিল এবং জার্মানি, যাকে বলা হয় সেভেন আপ কাপ, তো এটা নিয়ে কিন্তু অলরেডি মানে সমালোচনা এখন শুরু হয়ে গেছে। অর্থাৎ আজকে কিন্তু ব্রাজিল এবং জার্মানি আবারও মুখোমুখি হতে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি এখানে সেভেন আপ বলাটা ঠিক হবে না, কারণ হার জিত তো থাকবেই। আর সেভেন আপটা সাধারণত আমি দেখছি যেটা, তাহলে কিন্তু আর্জেন্টিনার সাপোর্টাররাই বলে, বাই আর্জেন্টিনার সাপোর্টারদের আসলে এত আনন্দিত হওয়ার কোনো কারণ নেই, আপনাদের কাছে তো আর সেভেন আপ খাই নাই, সো এটা কোনো ব্যাপার না, আপনার কাছে এক গোল খাইছে। তো হোয়াট এভার, এখন আমরা এটা নিয়ে এখন মূলত আলোচনা করব। তো এই ব্রাজিল কিন্তু গতবারের চ্যাম্পিয়ন, এই আমার জানা মতে আর কি, এখানে আমরা ব্যস্ত এত পড়লেই পারবো। তো চলুন আগে জেনে নিই যে কখন খেলা, কোন সময় খেলা, সব কিছু এখন আমি আপনাদেরকে বলে দিব। তো এখন তার যেতে দেখতেছি যে এই বৃহস্পতিবার 22 জুলাই থেকে শুরু হচ্ছে অলিম্পিক ফুটবল। ও তার আগে বলি, এইটা কিন্তু অ্যাজ এ সময় টিভি থেকে আমি পাইছি, সময় টিভি মেসেজ থেকে, সো মেসেজের লিঙ্কটাও আমি দিয়ে দেবো, আপনার চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন। তো এইখানে তার যেটি বলছে, বৃহস্পতিবার 22 জুলাই থেকে শুরু হচ্ছে অলিম্পিক ফুটবল, প্রথম দিনেই মাঠে নামতে প্রস্তুত ব্রাজিল ও জার্মানির অলিম্পিক ফুটবল দল। গেল আসরে ফাইনালে হারের শোধ নিতে চাচ্ছে জার্মানি, অর্থাৎ জার্মানি কিন্তু গত আসরে ব্রাজিলের কাছে হেরে যায়। অন্যদিকে শিরোপা ধরে রাখতে জয়ের লক্ষ্যে মাঠে নামবে ব্রাজিল। ব্রাজিল কিন্তু গতবারের চ্যাম্পিয়ন, যেটা আমার মনে হয় ওই যে নেইমারের কি বলে পেনাল্টিতেই লাস্টে যখন টাইব্রেকারে যায়, লাস্টে নেইমারের গোলে কিন্তু এই ম্যাচটা জয়লাভ করে। তো ম্যাচটা শুরু হবে বিকেল 5:30। এছাড়াও আজকে কিন্তু খেলবে আর্জেন্টিনা, খেলবে স্পেন, খেলবে মানে মোটামুটি ফেভারিট প্রত্যেকটা দলই কিন্তু এখানে আছে। তো বন্ধুরা সবাই অবশ্যই চেষ্টা করবেন খেলাটা দেখার জন্য, বাট শুধু খেলা দেখবেন, কোনো পিটাপিটি ঝগড়া ঝাটি এ সমস্ত কিছুর ভিতরে কখনো জড়াবেন না। তো যাই হোক, এখানে দেখুন আরও কী কী আছে। কেটে গেছে অনিশ্চয়তার কালো মেঘ, দ্য গ্রেটেস্ট শো অন আর্থের উন্মাদনা ছড়িয়ে পড়েছে চারিদিকে। আনুষ্ঠানিকভাবে পর্দা না উঠলেও মাঠে গড়িয়েছে কয়েকটি ইভেন্ট, এবার শুরুর অপেক্ষায় ফুটবল। আর কয়েকদিন আগে বিশ্বকাপে ইউরো ও কোপা আমেরিকা দুই মহাদেশের ফুটবল লড়াই উত্তাপ ছড়িয়েছিল ফুটবল বিশ্বে, এবার অলিম্পিকে উন্মাদনা ছড়িয়ে দিতে চায় অনূর্ধ্ব 23 দলের ফুটবলাররা। তো বন্ধুরা এটা কিন্তু মোটেও খারাপ ব্যাপার না। এখন আসরের প্রথম দিনে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল, প্রতিপক্ষ জার্মানি। এ যেন গেল আসরের ফুটবলের পুনরাবৃত্তি, বিশ্বকাপের সবচেয়ে বড় 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল, কিন্তু অলিম্পিকের শিরোপা অধরেই ছিল নেইমারদের। 2016 সালের রিও অলিম্পিকে ফাইনালে দেশের সে আক্ষেপ ঘুষিয়ে ব্রাজিল দল অলিম্পিক, ব্রাজিল ঘুষিয়েছে অলিম্পিকের অলিম্পিক দল, অর্থাৎ এই 16 সালের কিন্তু পর থেকে তারা এটা করে নাই। এখানে হোয়াট এভার, আমরা বন্ধুরা একটু বিস্তারিত পড়লে আরও বেশ কিছু জানতে পারবো, আমি কথাটা বেশি লম্বা করতে চাচ্ছি না, আপনারা একটু কষ্ট করে মেসেজটা নিজে থেকে পড়েন, বিস্তারিত জানতে পারবেন। জাস্ট আমার মেইন মেসেজটা ছিল এটাই যে আজকে কিন্তু বিকেল 5:30 ব্রাজিল এবং জার্মানি মুখোমুখি হচ্ছে। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।